দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর অনেকেই কোনো এসএমএস পাননি আবার কেউ কেউ শুধুমাত্র একটা এস পেয়েছেন আবার কেউ দুটো এস পেয়েছেন এবার যারা কোনো এস এম পাননি তারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যানসেল হয়েছে কি না কোনো এস এম না পাওয়ার অর্থ এই নয় যে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে গেছে বা আপনি টাকা পাবেন না এস না আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো মোবাইল নম্বর ভুল দিয়েছেন বা আপনার মোবাইল নেটওয়ার্কে কোনো প্রবলেম ছিল বা ওদের সার্ভারের কোনো প্রবলেমের জন্য আপনার মোবাইল নম্বরে এস এম আসেনি তো এখন যদি আপনি কোনো এস এম না পেয়ে থাকেন তাহলে কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা জমা পড়েছে কি না আগে জেনে নিন প্রথম এস এম এসটাতে কী লেখা থাকে এবং এই এস কেন পাঠানো হয় ইউর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি দিস অর্থাৎ আপনি যে ফর্মটা জমা করেছেন ফর্মটা জমা পড়ার জন্য এই এস এম এসটা এসছে যে আপনার ফর্মটা জমা হয়ে গেছে এবার জমা হয়ে যাওয়ার মানে এই নয় যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে সুতরাং ফর্মটা জমা পড়েছে কি না সেটা কীভাবে জানবেন এবং কেউ যদি শুধুমাত্র একটা এসএমএস পেয়ে থাকেন তখন তারা বুঝতে পারছেন যে তাদের অ্যাপ্লিকেশানটা জমা পড়েছে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা তারা বুঝতে পারছেন না তো তারা কিভাবে বুঝবেন যে তাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কি না এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর মোট দুটো ম্যাসেজ আসে প্রথম ম্যাসেজটা হচ্ছে অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেটার জন্য দ্বিতীয় যে মেসেজ আসে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা স্যাংশন হয়ে গেছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই আপনি কিন্তু টাকা পাবেন সরকার যেদিন টাকা দেবে আপনার অ্যাকাউন্টে সেদিন টাকা চলে আসবে তো এবার দেখে নেব আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিভাবে জানবেন অনলাইনে স্ট্যাটাস জানার কোনো উপায় নেই আপনি অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে স্ট্যাটাসটা জানতে পারবেন না যে ওয়েবসাইট থেকে স্ট্যাটাস জানা যাচ্ছে সেই ওয়েবসাইটে শুধুমাত্র যারা সরকারি অফিসার তারাই লগ করতে পারবেন সাধারণ মানুষ পারবেন না তো আপনি যদি স্ট্যাটাস জানতে চান দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে নিচের দিকে নামুন এখানে দেখুন কানেক্ট উইথ আস এখানে দুটো ফোন নম্বর দেওয়া আছে হেল্পলাইন নম্বর ওয়ান অথবা জিরো থ্রি এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করবেন ফোন করে আপনাকে জিজ্ঞেস করবে আপনার মোবাইল নাম্বার কোনটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশানে করার সময় তখন আপনি আপনার মোবাইল নম্বরটা বলবেন বললেই ওরা আপনার স্ট্যাটাসটা বলে দেবে যে আপনার অ্যাপ্লিকেশানটা জমা পড়েছে কি না এবং আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কি না এই স্ট্যাটাসটা আপনি এখানে ফোন করে জানতে পারবেন তবে এই দুটো নম্বরে ফোনে লাইন পাওয়া খুব মুশকিল অনেকবার ট্রাই করলে এই লাইন পাওয়া যায় সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা ফোন করবেন ধৈর্য ধরে ফোন করবেন কেননা এখানে আপনার লাইন পেতে গেলে বারও কল করতে হতে পারে আবার বারও কল করতে হতে পারে যদি ফোনে লাইন পেয়ে যান তাহলে আপনি সেখান থেকে আপনি স্ট্যাটাসটা জানতে পারবেন এবার অন্য আরেকটা উপায় আছে সেটা হলো আপনি যে ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন সেই ক্যাম্পে যাবেন এবং আপনার মোবাইল নম্বরটা বলবেন অ্যাপ্লিকেশান করার সময় আপনি যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেখান থেকে তারা আপনার স্ট্যাটাসটা বলে দিতে পারবেন এবার ওখানে স্ট্যাটাস জানার পর যদি দেখেন আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে বা অ্যাপ্লিকেশানটা জমা পড়েনি তখন আপনারা আবার নতুন করে অ্যাপ্লিকেশান করবেন সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য এই দুটো পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করবেন সেটা করলেই আপনি আপনার স্ট্যাটাসটা জানতে পেরে যাবেন এবার যারা দুটো এস পাওয়ার পরেও টাকা পাননি তারা কবে টাকা পাবেন সে বিষয়ে সরকারি কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি এখনও বা সরকারি কোনো ঘোষণা হয়নি তো যেদিন সরকার টাকা দেবে তারা অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন ধন্যবাদ